এবং আজকে আমি একটা কথা বলি, অনেক কথাবার্তা আমরা এখন শুনতে হয়, উনি কি অপরাধ করেছিল তাকে হত্যা করা হবে, এই 15 বছরে আমি শাসন করছি তার লাকসা মোড়ালগঞ্জ, এই 15 বছরে একটা বিএনপির লোকেরা জামাতের লোকেরা চাঁদা দিতে হয়েছে, একটা কি কাউকে কোন রকম সন্ত্রাস করা হয়েছে, চাঁদাবাজি দখল একটা ঘর দখল করা হয়েছে, আপনার কোথায় কোনো জায়গা দখল করা হয়েছে, মহাবোধের উপর কোনো অত্যাচার করা হয়েছে, আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ সবগুলো সংগঠনকে আমি আসতে পেরেছি, আসতে পারি নাই এটা বড় কথা নয়, আমি কিন্তু একটি ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে সারাক্ষণ তদারকি করেছি এবং সবসময় আমি এটাকে নজরদারি করার পরিপ্রেক্ষিতে লাকসাম আজকে শত শত বৎসরের যে সমস্ত ইতিহাস সবগুলোকে ভুলন্ডিত করে আজকে কি সন্ত্রাস মুক্ত হয়নি, আজকে সাদাবাজ মুক্ত হয়নি, বিএনপি জামাতের লোকেরা কি আজকে ভালো নেই, তাহলে অনিককে কেন হত্যা করা হবে? আবার অনিককে হত্যা করা হলো, এরপরে আবার কার নাকি উত্তর বাজারে কোন বিল্ডিং ভেঙেছে একথা বলে ফখরুল ইসলাম আলমগীর নাকি ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি সংবাদ সম্মেলন করে একটা ভিডিও পাঠালেন, বিএনপির মহাসচিব, আমি তাজ্জব হয়ে গেলাম, আমি আমাদের লোকদেরকে জিজ্ঞেস করলাম, বলো যে কখনো এখানে কোনো হামলা হয় নাই, আর যার কথা বলা হচ্ছে তার যে এখানে বাড়ি আছে এটাও কেউ জানে না, এটা একটা নির্মাণাধীন ভবন এবং সেখানে নাকি রাত্রিবেলায় কখন কে কয়েকটা গ্লাস ভাঙিয়ে দিয়ে ছবি উঠাইয়া এরপর এটাকে নিয়ে মার্কেটিং করার চেষ্টা করা হয়েছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। এবার আরেকটা ছেলে কী যেন মানছে, ওই বাঙালির ব্যবসা করে তারা তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত জটিলতা, যে ছেলেটাকে হত্যা করা হয়েছে সে হলো যুবলীগ করেন এবং যুবলীগের অনেক মিছিলে তার ছবি আমাকে আমার লোকেরা আমাকে দেখাইছে, আর ওর বাবা আওয়ামী লীগ করে, অথচ তাদের যুব দলের কোন নেতাকে নাকি হত্যা করা হয়েছে বলে ওই রেজমি নাকি কী নাম রেজমি সাহেব উনি যুগ্ম মহাসচিব, তিনি একটা সংবাদ সম্মেলন করলেন। তো লাকসাম নিয়ে এত মাথা ব্যথা কেন, লাকসাম নিয়ে এত সমস্যা কেন? আমাকে একজন প্রশ্ন করলো যে নোয়াখালী বাদ যাইতেছে সেখানে আমাদের লোকেরা হামলা করছে, তো হামলা করলে আমাদের তারা যে ভিডিও করে পাঠাইছে আমাকে পাঠাইছে, তো আমি বললাম তো এখানে তো মিছিল করতেছে বিএনপি লোকেরা, লাঠিসোঁটা তাদের হাতে, তো কোথায় আওয়ামী লীগের লোকেরা হামলা করছে, ওই একটা ছবি আমাকে দেন। আমি আমাদের লোকদেরকে জিজ্ঞেস করলাম, অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া আমাকে বললো যে আমরা তো সবাই দাওয়াত খেতে গেছি শাহিন চেয়ারম্যানের বাড়িতে, এখানে আমাদের কোনো লোক রাস্তাঘাটে ছিল না, জুমার নামাজ চলছে, সব মানুষ তখন মসজিদে, তো এই অবস্থার দোকানপাটের যত ছবি আছে সবগুলো হলো যে বন্ধ দোকানের, তাইলে এরকম মিথ্যা প্রবঞ্চনার গল্প বানাইয়ে মানুষকে ভুল ভ্রান্তি সৃষ্টি করার মাধ্যম দিয়ে বাংলার মানুষকে আবার সেরকম তাদের অভিসন্ধি পূরণ করার জন্য একটা ব্যবস্থা করা, এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি আমাদেরকে সচেতন হতে হবে।